গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো ফ্রেন্ডস, দেখো আমাদের আজকে দুধ শেষ হয়ে গেছে, তো সেই জন্য সবার জন্য আদা দিয়ে লাল চা করেছি, আর তার সঙ্গে আছে রাতের এখানে কড়াই রুটি আর একটুখানি বিস্কুট। তো আমরা এখন চা খেয়ে নেবো। তো ফ্রেন্ডস, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমরা আজকে বাপের বাড়ি যাব। তো আমি ভেবেছিলাম মেহেদি পরবো, তোমাদেরকে দেখাবো, কিন্তু পরা হয়নি, কারণ আমার দিদির ছেলে যেহেতু শরীরটা একটু খারাপ, তো কালকে রাতে টেনশনেই আর আমার পড়া হয়নি। তো এদিকে দেখো আমার ছোট্ট এই ব্যাগটা গোছানো মোটামুটি হয়ে গেছে, বাকিটা গুছিয়ে নেবো। তো চলো আগে চাটা খেয়ে নিই। তো লাল চা আমার হাজবেন্ড বেশি পছন্দ করে না বলে অল্প দিয়েছি, আমি একটু বেশি নিয়েছি, কারণ আমি তো লাল চাই খাই, আমার লিকার চা ভীষণ ভালো লাগে। ফ্রেন্ডস দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি ডিম আলু ঝোল করলাম, সিম্পল, বেশি কিছু রান্না করছি না যেহেতু বিকেলবেলায় বেরিয়ে যাব। তো এদিকে আমার ভাতও হয়ে গেছে, অল্প একটু ভাত করে নিয়েছি, ডিমের ঝোল করে নিয়েছি, আর একটা সবজি করে নিয়েছি। তো দেখো গাজর ঝিঙে সবকিছু মিক্স করে একটা সবজি করে নিয়েছি। ফ্রেন্ডস হাজবেন্ডের খাবার ঠিক করলাম, দেখো এখানে পাউরুটি সেকে দিলাম হালকা হালকা করে, আর একটুখানি ডিম আলুর তরকারি। তো ও খাবে, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো বাপের বাড়ি। তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি, এই দেখো মেয়েও রেডি হয়ে গেছে। তো আমরা 3:40 ট্রেন মনে হয় দৌড়াতে দৌড়াতে ধরবো, এতটাই দেরি হয়ে গেছে আমাদের। তো আমরা জানি না ট্রেনটা পাবো কিনা, তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আমরা এসি টোটো পেয়ে গেছি, তো এখন বাজে 3:25, তো 3:40 ট্রেন ধরবো। সুপার এক্সাইটেড, আমার নামে অনেক অনেক কমপ্লেন করেছে, তো ওর দাদু আর দিদার কাছে, তো আমাদের বোকা খেতে হবে। তো ফ্রেন্ডস আমরা এখন স্টেশন চলে এসেছি, ওভার ব্রিজের উপরে ওয়েট করছি 2 নম্বরে, নাহলে 1 নম্বরে ট্রেন অ্যানাউন্স করবে, তো দেখা যাক। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি, আর আমার মনা এখানে দাঁড়িয়ে আছে, পায়রা দেখছে, পায়রা ছবি দেখছো। তো আমরা এখন টোটোতে বসেছি আলিশা যাওয়ার জন্য, আর দেখো এদিকে আমার মেয়ে, তো ওদিকে যে আমরা বাস ধরবো, বাস ধরে প্রায় 1 ঘন্টা পর তারপর আমাদের বাড়ি পৌঁছাবো। বাস পেয়েছো মাহি? হ্যাঁ পচা, বাসটা পচা, বাস একবারে তোমার জন্য আমরা VIP হবে, ঠিক আছে চলো আমরা বাস পেয়ে গেছি, বাস ছাড়ছে। চলে এসছি আমরা এখন বাপের বাড়ি, আর এখানে দেখো আমার মেয়ে হচ্ছে বসে আছে, ও একটা গেম খেলছে, আর এখানে আছে আমার দিদু, দিদুর সাথে এখানে বসে বসে গল্প করছি, এর মধ্যে শরবত খেলাম, এবার টিফিন খাবো। আর আমার বোন গেছে মেহেন্দি পড়তে হাতে, তো ও মেহেন্দি পরে আসুক, তারপরে হচ্ছে ওর কেমন মেহেন্দি ডিজাইনটা হয়েছে দেখাবো। তো আমরা হচ্ছে 3:40 বেরিয়েছিলাম, 7:15 ঢুকে গেছি, মানে 3 ঘন্টার জার্নি ছিল, 4:40, 5:40, 6:40, হ্যাঁ 3 ঘন্টার জার্নি ছিল, দিয়ে ফাইনালি পৌঁছে গেছি। দারুন দারুন ফাটাফাটি মেহেন্দি এই মাত্র পরে চলে এলো, ওয়াও ডিজাইনটা তো দারুন হয়েছে, এরকম ভাবে একবার টাকা, তোর অবস্থা খুবই ভালো। ফ্রেন্ডস আমরা এখানে বসে আছি, আর এখানে সুমি মেহেন্দিটা ডিজাইনটা দারুন লাগছে, আমাকে আধা দেখাচ্ছিস কেন? আমরা এখানে কি হচ্ছে না কি? তো আর একটা জিনিস দেখো, দেখো এই যে সোফাটা নতুন কিনেছে বাপি, তো এই সোফাটা কেমন হয়েছে প্লিজ জানাবে। হ্যাঁ
এই সোফাটা তোমাদেরকে আগের বারে আমি এসে দেখিয়েছিলাম না কেমন ঠিক মনে পড়ছে না, কিন্তু এইবারে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এটা নতুন কেনা হয়েছে, আমাদের বাড়ির নতুন সদস্য, এটা কিচ্ছু নেই নতুন সদস্য বল। আর এই আসার পর থেকে পুচকুটা কি করছে জানো, শুধু আমাকে বকা খাওয়াচ্ছে সবার কাছে, সবার কাছে আমাকে বকা খাওয়াচ্ছে। মা তো এখানে খুবই বিজি, মা এখানে সুপার বিজি যাকে বলা যায়। তো দেখো মায়ের কিচেনে যাচ্ছি আমি, এই দেখো এত ছোলার ডাল ভেজানো আছে, এত ছোলার ডাল দিয়ে কি হবে। আর এখানে আছে শরবতের কিছু গ্লাস রাখা আছে, আর এখানে সব তরকারি টরকারি করা হবে। এতক্ষণ তো তোমাদেরকে বলিনি, তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো যে কি ভিডিও। তো আমার বোনের এনগেজমেন্ট তো ফাইনালি, তো এটা আমি একটুখানে তোমাদের কাছে সিক্রেট রেখেছিলাম। তো এর আগে যখন এসেছিলাম তখন দেখাশোনা ছিল, তো কালকে আছে এনগেজমেন্ট, তো সেই জন্য আমরা সুপার এক্সাইটেড। তো বিশাল হচ্ছে, মজার মজার ভিডিও আসবে খুব সামনে, কারণ হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়ার সাজগোজ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল দেখতে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর কন্টিনিউয়াসলি দেখতে থাকো, খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে। দেখো এরা হচ্ছে ল্যাপটপে আমার মেয়ে বসে বসে এবার গেম দেখবে, তো এখন ল্যাপটপ চালাচ্ছে। আর আমাকে দেখো এখানেও কাজ করা করাচ্ছে, সব খেলনা বাটি গুলো এখানে দেখো ছড়িয়ে দিল, তো এইগুলো আমাকে গোছাতে হচ্ছে এখানে এসে। এখানে মা ভাজছে চিকেন পকোড়া, দেখো এখানে গরমা গরম চিকেন পকোড়া হচ্ছে, শুধুমাত্র আমার মেয়ের জন্য হচ্ছে। এমনিতে সব রান্না বান্না হয়ে গেছে, তারপর বলছে না না একটুখানে মাহিকে চিকেন পকোড়া ভেজে দিই। তো দেখো চিকেন পকোড়া ভাজছে, তো এখানে দেখো সমস্ত ভেজিটেবলস বাজার করা হয়ে গেছে, পেঁয়াজ ধনে পাতা গাজর শসা ক্যাপসিকাম সমস্ত বাজার এখানে কমপ্লিট। তো আমাদের বাড়ির দুটো নিউ সদস্য দেখো, এই একটা আর এই একটা, তো এই দুটো হচ্ছে মা কিনে নিয়ে এসছে, খুব সুন্দর দেখতে লাগছে না। আর এইগুলো তো আছে আমাদের পুরনো সদস্য, আর এই দুটো হচ্ছে নতুন। তো ফ্রেন্ডস রাতে ডিনার করতে বসছি, ভাত মাছ ভাজা চিকেন পকোড়া, তো দেখো আরো কি কি তরকারি আসছে। ওখানে মা তরকারি গরম করছে কিচেনের মধ্যে, আমি এসে বসে পড়লাম। তো এখানে আছে পটল আলুর তরকারি, চিংড়ি মাছ, চিংড়ি মাছ চচ্চড়ি। করে আমি এলাম নিচে আমার বোনের কাছে, এখানে বসে বসে দেখো ও কেমন বিন্দাস, এখানে বসে বসে মোবাইলে চ্যাট করছে ওর ফ্রেন্ডসদের সাথে, আর আমি পাশে বসে আছি বসে বসে বোর হচ্ছে। দেখ আমি তোর সাথে গল্প করতে এলাম, তুই কিন্তু চ্যাট করছিস। আচ্ছা আমি তাড়াতাড়ি, তো দেখো 10:30-10:35 বাজছে, আমাদের চোখে তো ঘুম নেই। আর কালকের জন্য আমরা খুব এক্সাইটেড, যেহেতু কালকে এনগেজমেন্ট আছে, তো দেখা যাক কিভাবে কি কালকে সবকিছু হয়, যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আর এনগেজমেন্টে আমার বোন কি শাড়ি পরবে, কি জুয়েলারি পরবে, কিরকম কি সাজবে, একটা ছোট্ট ব্লগ আমি তোমাদেরকে দেবো নেক্সট ব্লগে, ঠিক আছে, তোমরা সেটা দেখতে পাবে। তারপর হচ্ছে তোমরা আগে আগে অনেক কিছু ভিডিও দেখতে পাবে। তো আমার মেয়ে ঘুমিয়ে গেছে উপরতলে, আমার হাজবেন্ডের আজকে একটু শরীরটা খারাপ, ও শুয়ে পড়েছে, তো আমি যাবো এবার শুতে, ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। কি ব্যাপার, তুই আমার সাথে গল্প করবি কিনা? ফ্রেন্ডস এখন রাতের বেলায় চলে এসেছি ঘুমাতে, এখন বাজছে 11:30। তো ব্লগটা এখানে এন্ড করে দিলাম, যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে, লাইক করে দাও ভিডিওটাকে। পরদিন একটা নতুন ব্লগের সাথে দেখা করছি, গুড নাইট, বাই বাই।